আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আক্তার, সহকারী সিনিয়র শিক্ষক মানব বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতাটিতে আলোচনা যাওয়ার আগে আমি আমাদের বাংলাদেশের কিছু মানুষের ভাষার প্রতি যে অবজ্ঞা তার একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরছি। যেমন ধরো বর্তমান যুগের বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখি যে কিছু অভিভাবক আছে তাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় এবং সেই ইংলিশ মিডিয়ামের ছাত্রটি ইংরেজি অনর্গল বলতে পারে কিন্তু বাংলা সে কিছুই জানে না, এবং যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদেরকে অবজ্ঞার চোখে দেখে। তো এই হলো আমাদের বর্তমান যুগের ভাষার প্রতি অবজ্ঞা। আর আমি আজকে তোমাদের যে কবিতাটি পড়াবো সেই কবিতাটি বঙ্গবাণী কবিতা, আব্দুল হাকিমের লেখা, যেটি লেখা হয়েছিল মধ্যযুগে। সেই যুগেও বাংলা ভাষার প্রতি অবজ্ঞাকারী কিছু লোক ছিল যারা বাংলা ভাষা কথা বলতে সাহিত্য রচনা করতে মানে কি বলে যে পছন্দ করতো না, বাংলা ভাষাকে তারা ঘৃণার চোখে দেখত। তো তাদেরকে উদ্দেশ্য করি কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি রচনা করেন। তো কবিতায় যাওয়ার আগে আমি মানে তোমরা বঙ্গবাণী কবিতাটি পাঠ করে যা শিখতে পারবে সেটা হলো যে মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ, তারপরে বাংলা ভাষার চর্চা, বাংলা ভাষার মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগবে তোমাদের। আচ্ছা, তো চলো আমরা এবার আমরা যে কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের আজকের কবিতা হলো বঙ্গবাণী। আব্দুল হাকিম, কবি আব্দুল হাকিম। তো আমরা এবার কবি আব্দুল হাকিম সম্পর্কে যেই তথ্যগুলো আমরা জানবো সেগুলো বিশেষ করে পরীক্ষায় আসে। তো আব্দুল হাকিমের জন্ম 1620 খ্রিস্টাব্দে, আনুমানিক মানে অনুমান করে আন্দাজে বলা আর কি, সঠিক তথ্যটা এখানে অনেকেই দিতে পারে নাই, সেজন্য আনুমানিক 1620 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপে সুধারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি সপ্তদশ শতকের কবি, অর্থাৎ মধ্যযুগের কবি। এখন সাহিত্যের যুগকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা জানি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো আমরা যে কবিতাটি পাঠ করব সেটি হলো মধ্যযুগে রচিত। সপ্তদশ শতক বা মধ্যযুগে যে কয়জন বিখ্যাত বা খ্যাতিমান কবি ছিলেন তার মধ্যে আব্দুল হাকিম অন্যতম। আর এই মধ্যযুগটা শুরু হয়েছিল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন আব্দুল হাকিম সেই যুগে, অর্থাৎ সপ্তদশ শতকে যে বাংলা ভাষায় কবিতা রচনা করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেটা অনেক কবি করতে পারেননি। তো সে যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল হাকিম, এবং তার স্বদেশ ও স্বভাষার প্রতি যে অটুট ও অপরিসীম ভালোবাসা ছিল তা এই বঙ্গবাণী কবিতাটির মধ্যে প্রকাশিত হয়েছে। তো বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন কত সালে?
1620 সালে আব্দুল হাকিম কোন দশকের কবি? সপ্তদশ শতকের কবি। কোন যুগের কবি? মধ্যযুগের কবি। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ নৈর্ব্যক্তিক প্রশ্নে উত্তর দেওয়ার জন্য এই বিষয় এই তথ্যগুলো তোমাদের জন্য জরুরি। যতটা না জরুরি জন্ম তারিখ মৃত্যু তারিখ, তার থেকে বেশি জরুরি এই বিষয়গুলো। যেমন ধরো তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ কয়টা আছে, তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে নূরনামা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, আর এই নূরনামা কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে আমাদের আজকের কবিতা বঙ্গবাণী। তাহলে তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নূরনামা। বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কাব্যগ্রন্থ নূরনামা। আর নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমাদের আজকে কবিতা। এছাড়া তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো আছে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি কিছু মানে একটু কৌশল দিচ্ছি, যে এখানে কয়েকটা আছে দেখো, শিহাবুদ্দিন নামা, তারপর আছে নসিহত নামা, তারপর আছে শহরনামা। এখানে চারটাই হলো নামা দিয়ে লিখিত তার কবিতার। তো প্রথমে কি এভাবে মনে রাখবা যে প্রথম কাব্যগ্রন্থে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো নূরনামা, তারপর আছে শিহাবুদ্দিন নামা, তারপরে আছে নসিহতনামা ইত্যাদি। তো প্রথম আচ্ছা, এখন আমরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ শিহাবুদ্দিন নামা। শিহাবুদ্দিন নামা নসিহত নামা শহর নামা ইউসুফ জোলেখা জোলেখা, তারপর আছে লালমতি, সৈফল মূল, ইত্যাদি। আচ্ছা, তাহলে জন্ম মৃত্যু টুটু লিখে দেই তোমাদের, যাতে মনে থাকে, বোর্ডে লেখা থাকলে ওটা ব্রেনে সহজে ঢুকে যায়। আচ্ছা দেখো, জন্ম হলো
1620 চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুরে তার জন্ম। আর মৃত্যু হলো, এই খ্যাতিমান কবি মৃত্যুবরণ করেন 1690 সালে। 1690 সাল। আচ্ছা, তো তোমরা হলো বিশেষ করে তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা এটা মুখস্থ রাখবা। আর আমি যে বলেছি এখানে আরও তিনটা নাম আছে, শহরনামা, নসিহতনামা, তারপরে আছে শহরনামা, নসিহতনামা, আরেকটা হলো শিহাবুদ্দিননামা। এই তিনটা চারটা নামা দিয়ে তো এটি মুখস্থ রাখা খুব সহজ হবে। তো তার কবিতার মধ্যে অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে। আচ্ছা, তো চলো আমরা এবার মূল কবিতাটি নিয়ে আলোচনা করি এবং বিষয়বস্তুটা একটু বুঝে নিই। যে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। এখানে কিছু শব্দ আছে তোমাদের কাছে একটু মনে নতুন লাগবে, তো সেগুলো হলো কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ যারা কিতাব মানে বই, যারা বই পড়তে জানে না বা যাদের বই পড়ার অভ্যাস নাই, সে সবে কহিল, সে তারা কবিকে বললেন মতে মনে হাবিলাস, তাদের মনের ইচ্ছা। হাবিলাস শব্দের অর্থ হলো কি, ইচ্ছা, এটা মনে রাখবা। কারণ এটা মনে রাখার কথা বলেছি আমি এই জন্য যে এটা অবজেক্টিভে থাকতে পারে যে হাবিলাস শব্দের অর্থ কি। তো অর্থাৎ যারা কবিতা পড়তে যাদের অভ্যাস নাই বা কবিতা কিতাব পড়তে জানে না, তাদের মনের ইচ্ছা তারা কবিকে বলেছে। কি বলেছে দেখো, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তে কাজে নিবেদি, তারা বলেছে যে বাংলা যাতে তারা নিবেদন করেছে, তারা কবির কাছে আবেদন করেছে যে যাতে কবি কী করেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন এবং সাহিত্য রচনা কাজে তাদের সন্তুষ্টির জন্য, তাদের মনের ইচ্ছাকে পূরণ করার জন্য, যারা কি করতে পারে না, কিতাব পড়তে পারে না, তাদের সন্তুষ্টির জন্য বাংলা ভাষায় সাহিত্য রচনা করায় তিনি কি করেছেন, মনোনিবেশ করেছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, মানে ললাট মানে ভাগ্য। তো আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নাই, আর তিনি বুঝতে পেরেছিলেন যে দেশি ভাষা ছাড়া মানুষের মনের আশা পূরণ হয় না। তো কেন আরবি ফার্সি ভাষার কথাটা কেন আসলো, মধ্যযুগে মুসলিম কিছু লেখক ছিল বা কবি ছিল, সাহিত্যিক ছিল, যারা কী করতো, বাংলা ভাষা সাহিত্য রচনা করতে লজ্জাবোধ করতো, বাংলা ভাষাকে অবজ্ঞা করতো। আর আরবি ফার্সি ভাষাকে বেশি গুরুত্ব দিত, কারণ কি যে তখন কিন্তু ফার্সি ভাষাটা ছিল মানে মুসলিমদের কাছে বেশ গৌরবান্বিত একটি ভাষা, আর সবাই মানে এটা প্রাতিষ্ঠানিক ভাষা ছিল, সবাই এটাকে ব্যবহার করতো, নবী রাসুলের গুণকীর্তন করা হতো, এটাকেও আলাদাভাবে মর্যাদা দেওয়া হতো। আর তো সেজন্য তারা কী করতো, যারা মুসলিম সাহিত্যিক ছিল তারা আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচনা করতো। কিন্তু কবি এখানে তার মত প্রকাশ করেছেন যে আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নাই বা তিনি আলাদাভাবে আরবি ফার্সি ভাষাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, আরবি ফার্সি যে কোনো ভাষাই হোক, ভাষা কোনো সম্প্রদায়ের হতে পারে না। যেমন দেখবা একটু আমরা যদি একটু ভিতরের দিকে যাই, তাহলে আমরা দেখব যে বাংলা ভাষাকে বা বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে মুসলিম সাহিত্যিকরা অবজ্ঞা করছে, আবার হিন্দু সাহিত্যিকরা আরবি ফার্সি ভাষা তাদের সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার করছে না। যেমন মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেন নাই আরবি শব্দ তার সাহিত্যকর্মে, তারপরে তিনি ওই
বাংলা ভাষা ব্যবহার করেছেন, জীবনানন্দ দাস আরবি ফার্সি ভাষা ব্যবহার করেন নাই, বাংলা ভাষা বাংলা শব্দগুলো ব্যবহার করেছেন। তারপরে আমাদের আরও লেখক কবিরা রয়েছেন যারা যে যে ধর্মের সেই ধর্মের শব্দগুলোকে ব্যবহার করেছেন। তো আমরা দেখি, কিন্তু কবি আব্দুল হাকিম বলেছেন যে আরবি ফার্সি যে কোনো ভাষাই হোক না কেন, সব ভাষাই তার কাছে সমান, তিনি আলাদাভাবে কোনো ভাষার ভাষাকে গুরুত্ব দিতে চাচ্ছেন না। যদি বা লিখো আল্লাহ নবীর সিফত, অর্থাৎ যে সিফত শব্দের অর্থ হইল গুণ, এটা কেন যে আরবি ফার্সি ভাষায় যদি আরবি ভাষায় যদিও আল্লাহ নবীর গুণকীর্তন করা হয় কিন্তু এই ভাষার আলাদা কোনো গুরুত্ব কবির কাছে নেই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে দেখো, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, অর্থাৎ যেই দেশে মানুষরা মানুষগণ যে ভাষায় কথা বলে না কেন, সেই সেই বাক্যটি প্রভু, সেই বাক্য প্রভু আপে মানে স্বয়ং আপনি নিরঞ্জন মানে নির্মল, অর্থাৎ যেই দেশে যে ভাষা দিয়েই স্রষ্টাকে ডাকা হোক না কেন বা যে ভাষায় কথা বলুক না কেন, সব ভাষায় স্রষ্টা বুঝেন। সর্ববাক্যে বুঝে সর্ববাক্য বুঝে প্রভু কী বা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কী বা যত ইতিবাড়ি, অর্থাৎ সর্ববাক্য সব ধরনেরই ভাষায় স্রষ্টা বুঝেন, সেটা হিন্দুয়ানি ভাষা হোক কিংবা যত নিম্নমানের ভাষাই হোক বা উচ্চমানের ভাষাই হোক, সব ভাষায় স্রষ্টা সমানভাবে বুঝেন। মারফত বেদে যার নাহিক অভ্যাস, সরি, মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। মারফত, মারফত মানে হলো মরমীর সাধনা, অর্থাৎ স্রষ্টাকে আপন করে পাওয়ার জন্য যে সাধনা, অর্থাৎ যারা বিষয়টার গভীরতা বা যাদের এই ব্যাপারে সঠিক ধারণা নাই, তারা হিন্দুর অক্ষর বলে বাংলা ভাষাকে অবজ্ঞা করে। বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলার আরেকটা কারণ কিন্তু আছে, তোমরা হয়তো কিছুটা জানো। সেটার কারণ হলো যে বাংলা ভাষাটা কিন্তু এসেছে সংস্কৃত, সংস্কৃত প্রাকৃত থেকে, যেমন অনেকে বলে গৌড় প্রাকৃত, অনেকে বলে মাগধী প্রাকৃত থেকে এসেছে আমাদের এই বাংলা, অর্থাৎ হিন্দুরা এ সংস্কৃত ব্যবহার করতো আর সেই সংস্কৃত থেকে এসেছে আমাদের বাংলা। এজন্য অনেক অনেকেই এই বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বা হিন্দু হিন্দুয়ানি হিন্দুদের ভাষা বলে মনে করত। তো আচ্ছা, যে সবে বঙ্গত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় জানি। এখানে কবি বলেছেন যে সবে বঙ্গত, অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বাংলা তাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও বাংলা ভাষাকে অবজ্ঞা করছে, তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবির সংশয় রয়েছে, কবি সন্দেহ পোষণ করেছেন। অর্থাৎ তাদের জন্ম পরিচয়, তাদের জন্ম বাংলাদেশে কিনা এ ব্যাপারে কবি দ্বিধান্বিত। সেসব কাহার জন্ম নির্ণয় জানি, অর্থাৎ তাদের জন্ম পরিচয় সঠিক কিনা, বাংলাদেশে তারা জন্মগ্রহণ করেছে কিনা এ ব্যাপারে কবি সংশয় পোষণ করেছেন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। এখন কবি সেই ধরনের বাংলা ভাষার প্রতি অবজ্ঞাকারীদেরকে উপদেশ দিয়েছেন, যে তাদের প্রতি খুব প্রকাশ করে এই কথাটা বলেছেন যে
দেশি ভাষা বিদ্যা যার মনে নজোয়ায়, অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষার প্রতি যারা অবজ্ঞা করছে তারা কেন এদেশে আছে, তাদেরকে কবি উপদেশ দিয়েছেন তারা যেন এদেশ ছেড়ে অন্যত্র চলে যায়, তারা কেন এদেশে আছে। তো মাতা পিতা মহ ক্রমে বঙ্গত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ মাতা পিতামহ দাদা নানারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশে বসবাস করেছেন, আমরা উত্তরাধিকারী সূত্রে এখানকার বাসিন্দা, আমাদের ভাষা হলো মাতৃভাষা হলো বাংলা, আমাদের পূর্বপুরুষেরা এ বাংলায় কথা বলেছে। তো এখন আমরা যারা বাংলা ভাষায় বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে অবজ্ঞা করছি অবহেলা করছি তাদের প্রতি কবি বলেছেন যে দেশি ভাষা ছাড়া, দেশি ভাষায় উপদেশ দেওয়া হয়, দেশি ভাষায় যা কিছুই করা হয় এর মতো মঙ্গলজনক আর কিছু হতে পারে না। তো এখানে আমার যে একজন কবির কথা মনে পড়ে গেল, যেমন ধরো মাইকেল মধুসূদন দত্তের কথা, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বাংলা ভাষাকে অবজ্ঞা করে ইংরেজি ভাষার প্রতি অনুরক্ত হন এবং তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষা সাহিত্য রচনা করে খ্যাতি লাভ করবেন, কিন্তু এক সময় তিনি যখন ফ্রান্সের ভাষায় নগরীতে বসবাস করছিলেন এবং ওইখানে সাহিত্য রচনা করছিলেন তখন দেখতে পেলেন, উনি বুঝতে পারলেন যে নিজের ভাষা ছাড়া কোনো ভাষায় মনের ভাব সঠিকভাবে প্রকাশ করা যায় না এবং যা কিছুই বলা হোক না কেন তাতে কিন্তু ঠিকমতো বোঝানোর কাজটাও হয় না, বোঝাটাও বড় কঠিন হয়ে যায়। তো মাতৃভাষা ছাড়া কোনো ভাষাতেই মনের তৃপ্তি আসে না। তো এই কবিতাটার যে সারমর্ম, মূল যে ভাব, অর্থাৎ মধ্যযুগে যে কিছু উন্নাসী কবি সাহিত্যিক ছিলেন যারা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে বা সাহিত্য রচনা করতে পছন্দ করতেন না, তারা বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করতেন এবং তারা সাহিত্যকর্ম রচনার ক্ষেত্রে আরবি ফার্সি ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু আব্দুল হাকিম কী করেছেন, তাদের বিরুদ্ধে গিয়ে তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করা শুরু করেছেন। তো এবং যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে অবজ্ঞা করছে তাদেরকে কবি এদেশ ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন এবং তাদের প্রতি তিনি উপদেশ দিয়েছেন তারা যেন এদেশ থেকে অন্যত্র চলে যায়। তো আমরা যেটা দেখতে পাই সেই মধ্যযুগে যে সমস্যাটা ছিল আমাদের আধুনিক যুগে এসেও তখন ছিল আরবি ফার্সি ভাষার প্রতি অনুরাগ, এখন হল ইংরেজি ভাষার প্রতি অনুরাগ, অর্থাৎ বিষয় কিন্তু একই যে তখনও বাংলা ভাষাকে অবহেলা করা হয়েছে, এখনও কিন্তু আমাদের কিছু এ ধরনের কিছু মানসিকতার লোক রয়েছে যারা ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে বেশি, বাংলাকে অবহেলা করছে। তো আমরা শিকড়বিহীন পরগাছার স্বভাবে এসব লোকের প্রতি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন কবি যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। তো এখন আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, অর্থাৎ বিষয়টা হলো এই যে মধ্যযুগে আরবি ফার্সি ভাষাকে গুরুত্ব দিয়ে বাংলাকে অবহেলা করা হতো, বর্তমান যুগে এসে যদিও আরবি ফার্সি ভাষার প্রচলন ততটা নাই কিন্তু এ বর্তমান যুগে এসে কিছু মানুষ কিছু ইচ্ছে যারা তারা কী করছে বাংলা ভাষাকে অবজ্ঞা করে ইংরেজিকে প্রাধান্য দিচ্ছে। তো সে যুগেও এরকম মানসিকতার লোক ছিল, এখনও আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো শেষে আমি তোমাদের একটা কবিতা দিয়ে শেষ করতে যাচ্ছি এবং আমার মনে হয় যে বঙ্গবাণী
কবিতার সাথে বেশ কিছুটা মিল রয়েছে এই কবিতার, এবং এই ধরনের কবিতা দিয়ে হয়তোবা তোমাদের উদ্দীপক কবিতাগুলো উদ্দীপক হিসাবে আসতে পারে এবং এগুলো এই উদ্দীপক থেকে প্রশ্ন হতে পারে। যেমন ধরো, পরের মুখে শেখা বলি, পাখির মতো কেন বলিস, পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস, তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন দাতা আপন হাতে, মুছে সেটু বাজে হলি গৌরব কি বাড়ল তাতে, আপনারে যে গড়তে চায় পরের ছাঁচে অলিক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে। অর্থাৎ মাতৃভাষায় মানুষের মনের সমস্ত তৃপ্তি মেটাতে পারে। তো আমি আশা করি তৃপ্তি মেটাতে পারে এবং মাতৃভাষা ব্যবহার করার মধ্যে যে একটা গৌরব রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তো আমাদেরকে কী করতে হবে, বাংলা ভাষাকে এই যে আমরা আমাদের যে আজকের যে বাংলা ভাষা এই বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এর প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষাকে চালু রাখতে হবে এবং মর্যাদা দিতে হবে। তো আশা করি তোমরা আমার কবিতার আমি যেটুকু পড়িয়েছি তাতে কবিতার বিষয়বস্তুটা বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা মনে করো, তোমাদের কাছে আমার যারা 2021 সালের পরীক্ষার্থী, যদি তোমরা আমাকে ফোনে বা তোমাদের ফোনে যদি আমাকে বলে দাও তোমাদের কোন কবিতাটা বা কোন গল্পটা কোন প্রবন্ধটা সমস্যা, সেটা আমি অনলাইনে পড়ানোর চেষ্টা করব। যদিও সংক্ষিপ্ত সময়ের মধ্যে অতটা বোঝানো সম্ভব হয়ে ওঠে না, তারপরেও মূল বিষয়টা আমি বুঝিয়ে দিব। তো আশা করি তোমরা বর্তমান সময়টাতে কিন্তু করোনার প্রকোপটা বেড়ে গিয়েছে, তো তোমরা একটু সতর্ক থাকবে, সরকারের নির্দেশাবলী মানবে, ঘরে থাকবে, ঠিকঠাক মতো পড়ালেখা করো এবং সুস্থ সুন্দর জীবনযাপন করো, সেই প্রত্যাশায় আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।